তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার চ্যানেলে আবার আরেকটি রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমি রান্না করেছি নটে শাক। তো এই শাকটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, আর আমাদের প্রত্যেকেরই কিন্তু দৈনন্দিন জীবনে শাকসবজির গুরুত্ব অপরিসীম। মানে আমাদের স্বাস্থ্যের জন্য, শরীর সুস্থ ভালো রাখার জন্য শাকসবজিটা আমাদের নিয়মিতভাবে খাওয়া উচিত। আর এরকম যদি আমরা নটে শাক একদম কীটনাশক ছাড়া পেয়ে যাই, তাহলে বাজারে দেখতে পেলেই কিনে চটজলদি কিনে ফেলো আর রান্না করে ফেলো। রান্না করতেও একদমই অল্প সময় লাগে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। যারা দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছে, লিভারের সমস্যা, জন্ডিসের সমস্যা, পেটের সমস্যা, তাদের জন্য কিন্তু এই শাকটি ভীষণভাবে উপকারী। আর দেখো, আমি শাকটি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে একটা কি দুটো করে বোতে বা বতুয়া শাক আছে, যে যেটা বলে ডাকে। এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, কেউ বোথে বতু যাই হোক বলে, তো ওই শাকটাও আছে। আমি সেই শাকটা দু একটা রয়ে গেছে, তো সেই শাকটার সাথে মিক্সড করে এই নটে শাকটা রান্না হচ্ছে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝরাতে দিয়েছি, আর তারপর দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। বেশি কুচি করার দরকার নেই, কারণ একদমই নরম হয় শাকটা। একদম মানে ওই কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম নরম নরম হয়ে যায়। তো আমি একটু ভাপিয়ে নিচ্ছি শাকটা, কারণ আমি যে কোনো শাকই বলো অল্প একটু ভাপ দিয়ে নিই, কারণ শাকটা যেহেতু মাঠে হলো, মাঠে যখন আর কি অন্য গাছ, শসা বলো, টমেটো গাছ বলো, যে কোনো গাছ বলো, সেই গাছটাতে যখন সার দেওয়া হয়, বীজ দেওয়া হয়, তখন কিন্তু এই শাকগুলোর মধ্যেও পড়ে যায়। তো আমাদের পেটের সমস্যাও হতে পারে, সেই কারণে আমি যে কোনো শাক বা সবজি বলো একটু রান্নার সময় একটু ভাপ দিয়ে নিই। তো আমি শাকটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিলাম, আর বেশি কিন্তু আমার বেশি ভাপ দেওয়ার দরকার নেই, একটু নরম হয়ে এসছে এই শাকটি, নরম হয়েই যায় তাড়াতাড়ি করে। তো আমি শাকটি দেখো, তারপর আমি চেপে চেপে জলটাকে থালটাকে থালাটা কাট করে দিয়েছি, এভাবে আমি জলটাকে ছাড়িয়ে নেব। তারপর আমি ওভেনে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে তেল। তেলটা তোমাদের অপশনাল, মানে তোমরা যেরকম, সরি অপশনাল বললাম, মানে যে ওই সাদা তেল দিতে পারো আর হচ্ছে সরষের তেল দিতে পারো, যেটা দাও আর কি। তো আমি এখানে সাদা তেলটাই দিলাম, আর হচ্ছে রসুনটা দিয়ে দিলাম, কারণ রসুন দিয়ে আমি শাকটা বানাচ্ছি। আর শাকটা যেহেতু অল্প, রসুনটাও আমি অল্প দিয়েছি, যেরকমভাবে ইউজ করবে আর কি। আর এখানে আমি তারপর দিয়ে দিলাম ফোড়নে রসুন, ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি রসুনটাকে ব্রাউন করে ভেজে নেব। তো দেখো আমার রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি শাকটা দিয়ে দিচ্ছি। আর এই শাকটি কিন্তু বেশি ভাপানোর প্রয়োজন নেই, সামান্য নুন হলুদ দিয়ে ভাপালেই হয়ে যাবে, একদমই নরম হয়ে যায় শাকটা। তো আমি যেহেতু প্রথমে একটু নুন দিয়েছিলাম, সে কারণে শাকটা দেখো অল্প হয়ে গেছে। তো আমি এখন আর নুন অ্যাড করব না, কারণ বেশি তাহলে নুন হয়ে যাবে। তো একটু আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ভালো করে দেখো ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, আর একদমই কিন্তু ওই দলা দলা হয়ে যাবে শাকটি। তো দেখো শাকটি কিন্তু পুরো দলা দলাই হয়ে গেছে, মানে একদম মানে ওই ডাঁটা শাক, কচু শাক যেরকম হয় সেরকমই হয়ে গেছে। এরকমভাবে কিন্তু শাকটিকে রান্না করে ফেলতে হবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা, তাহলে কমেন্টস করো, লাইক করো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করোনি প্লিজ, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো চলো, টাটা, আসছি নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।